হ্যালো ফ্রেন্ড, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে তৈরি করছি বাংলাদেশের বিখ্যাত একটা ডিশ, মিষ্টি কুমড়োর টক ঝাল, একটা সবজি বা তরকারিও বলা যায়। তো এর জন্য কি কি উপকরণ আমি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি পাকা মিষ্টি কুমড়ো, এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, মিষ্টি কুমড়োর খোসা, এটাও টুকরো করে কেটে নিয়েছি। তেঁতুলে অল্প একটু ভিজিয়ে নিয়েছি জলে, ধনে পাতা। এখানে রেখেছি আদা আর একটু রসুন একসঙ্গে থেতো করে। রান্নাটা সর্ষের তেলে করব। আর সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি, তিন চারটে কাঁচা লঙ্কা গোটা চিরে নেওয়া, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন, আর কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সঙ্গে নুন আর চিনি। তো চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করব জল গরম দিয়ে। প্রথমে জল গরম করে নিতে হবে। জলটা একটু এরকম উষ্ণ গরম হলে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, নুন নুন স্বাদ মতো, ব্যাস এগুলো দিয়ে একটু নাড়িয়ে একটু ফুটতে দেব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে এই মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট রাখতে সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা সেদ্ধ হয়ে আসলে তখন এর মধ্যে ওই খোসাটা দিয়ে দিতে হবে। খোসাটা দিয়ে আরো মিনিট খানেকের মতন একটু ফুটিয়ে নেব। আবার ঢাকছি 1 মিনিট, তারপর আমি খুলে দেখব কতটা সেদ্ধ হলো। দেখছি ফুটেও গেছে, মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু এই খুন্তি দিয়ে ভেঙে দেখি, এই যে খুন্তি এরকম বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তো এটা এখনই নামিয়ে ফেলতে হবে, কারণ দ্বিতীয় ধাপেও এটা রান্না হবে। এবার দ্বিতীয় ধাপে রান্নাটা করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হতে দিই। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম সেগুলো দিচ্ছি। এবার এর মধ্যে ওই আদা রসুন যেটা রেখেছি থেতো করে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজতে হবে। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু অল্পই দেব, মানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, কারণ এর মধ্যে তেঁতুল পড়বে, খুব বেশি টক হয়ে যাবে, ওর জন্য টমেটোটা অল্প নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো 1 টেবিল চামচ নিয়েছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো একটা কালার দেবে। আর হলুদ তো আমি সেদ্ধ করার সময় দিয়েছি, তাই খুব সামান্য, খুবই সামান্য, 1 চিমটি বললেই চলে। দিয়ে এগুলো একটু মিশিয়ে নিই। মশলাটা যেন তল থেকে লেগে না ধরে তার জন্য আমি এই মশলার বাটি ধোয়া 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এই তেঁতুলের রসটা আমি এর মধ্যে দিয়ে দেব, সঙ্গে চিনিটাও অল্প একটু দিয়ে দেব। কুমড়ো যদি খুব বেশি পাকা হয়
তাহলে তো মিষ্টি থাকে, খুব বেশি চিনি দিতে হয় না, তবু চিনিটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি, তাড়াতাড়ি তাহলে মশলাটা কষে যাবে। মশলা কষে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা এই কুমড়োর ঝোলটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাই ফ্লেমে পুরো রান্নাটাকে শেষ করব। মিষ্টি কুমড়ো অনেকেই একদম পছন্দ করেন না, এভাবে যদি কুমড়ো রান্না করে আপনারা খান তাহলে সত্যি ভীষণ ভালো লাগবে। এটা ওপার বাংলার, বিশেষত বাংলাদেশের বিক্রমপুর ডিস্ট্রিক্টের এটা রান্না। এবার নামানোর আগে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। টক ঝাল এই মিষ্টি কুমড়োর রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ লাগবে। আপনারা এই রেসিপিটাতে ছোলা ভিজিয়ে রেখে সেটাও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানান এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হেলদি কুকিং রেসিপিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।